আসছেন একক পারফরমেন্স নিয়ে নজরুল ইসলাম শামীম নারায়ণগঞ্জ থেকে। তুফান ভাই তার ছেলেকে বলতেছে, এই তুই পাশে বাড়ি ছেলেটার সাথে ঝগড়া করছিস কে? কই আব্বা, উই তো আমার আগে কামড় দিছে। কই তোর যদি কুকুরে কামড় দেয় তুইও কি কুকুরে কামড় দিবি? কই আমি তো এলি করে কামড় দিই নাই, হাতে লাঠি আছে লোটে দিয়ে বাড়ি দিছি। আমাদের খালিদ ভাই তার গার্লফ্রেন্ডে কল করে বলতেছে, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার সব। এই শুনে গার্লফ্রেন্ড বলে, এই তুমি কি পাগল হয়ে গেছো? একটু আগে আমার ফোন করে এটা বললা, আবারও কল দিয়ে আসছি। এক মহিলা তার তিন বাচ্চা নিয়ে বাসের মধ্যে উঠছে, কন্ট্রাক্টর এসে ভাড়া চাইলো, শুধু মহিলার ভাড়া দিল। তো বলতো, সাফা অগ ভাড়া দিবেন না, ওর তো ছোট, ওর 2 বছর, ওর 2.5 বছর, আর ওর 3 বছর। এই শুনে কন্ট্রাক্টর কয়, আপা অগ ভাড়া না দেন ঠিক আছে, কিন্তু বয়সের গ্যাপটা তো ঠিক মতো দিবেন। বনের বাঘগুলো বিলুপ্ত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, আর শহরের বাঘগুলো বিলুপ্ত হচ্ছে বিয়া কইরা। সাফারি পার্কে কিছু বানর এন্ডা সারছে, তো বানর খোলামেলা পায়া ঘুরতেছে, খুব আনন্দ করতেছে। এমন সময় এক ট্যুরিস্ট বাস আসা সামনে থামলো। এই দেখে এক বন্ধু তো খুব খুশি, সাথের বন্ধু কই, কিরে এত খুশি কে? আরে এতদিন আমরা কাছে বন্দি আছিলাম, এবার ওরা কাছে বন্দি। তো এবার জরি না, রাস্তার পাশে দাঁড়ায় এক ছেলে গান গাইতেছে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। এই গান শুননা আর খেয়ালুঙ্গির বলতেছে, এই দেখ 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 ছেলেটা আমাকে দেখে গান গাচ্ছে। তো জরিনা বলে, এ রূপের আগুন আমার জ্বলে আমার দেখে গাইতেছে। এই নিয়ে দুইজনের মধ্যে তুমুল ঝগড়া। বলছে, আচ্ছা ঝগড়া করে লাভ নাই, ছেলেটারে জিজ্ঞেস করি। তো সামনে গিয়া ছেলেরা বলতেছে, তুমি সত্যি করে বলো তো আমাদের দুজনের মধ্যে তুমি কারে দেখে এই গানটা গাইতেছ? কপা এটা কি গন, আমি কেমনে দেখবো, আমি তো অন্ধ। বাবা, এক সুন্দরী মেয়ে সাজু বাবার কাছে গিয়া বলতেছে, সাজু বাবা সাজু বাবা, আমার তো কোনো জ্ঞান বুদ্ধি নাই, আমার একটু বুদ্ধি দিবা। ও তুই বুদ্ধি চাস, আয় কাছে আয়। মেয়ে কাছে গেল, বলে আরও কাছে আয়। কই না বাবা। করে আয় আরও কাছে আয়। কই না বাবা, তুমি দুষ্টুমি করবা। কই বাহ, কে বলছে তোর বুদ্ধি নাই, তোর তো দেখি ভালোই বুদ্ধি। মাঝরাতে তুফান ভাই বলতেছে, বউরে আচ্ছা বলো তো একবারে মরা ভালো না তিলে তিলে মরা ভালো? কই রাত্রে বলিস কি বলো, ঘুমাও তো। কই না না না, তুমি বলো একবারে মরা ভালো না তিলে তিলে মরা ভালো? কই একবারে মরাই ভালো। কই তো তোমার একটা পা শুধু আমার গলার মধ্যে দিয়ে রাখছো কে, ওই বারও দিয়ে দাও। শিক্ষক ছাত্ররে জিজ্ঞেস করতেছে, এই তোর মার নাম কিরে? স্যার হাসি। তোর বাবার নাম? স্যার ঠাট্টা। তো তোর নাম কি? ইয়ার কি? না স্যার, ইয়ার কি তো আমার বোনের নাম, আমার নাম তো ফাজিল। বাবা বাবা, জুয়েল ভাই, শামীম আমি তোমাকে দুটা চোখ দিয়ে দেখি না, তুমি যখন আসতে থাকো আমি কোটি কোটি চোখ দিয়ে তোমাকে দেখি, কারণ তুমি আসার সঙ্গে সঙ্গে অনেক হতাশ কিশোর কিশোরী যুবক যুবতী চাঙ্গা হয়ে ওঠে এবং তারা চিন্তা করে যে এই মানুষটি যদি এত বড় হার্ডল পার হয়ে এইখানে আসতে পারে, দেন ওয়াই নট উই। তোমাকে অভিনন্দন জানানোর ভাষা আমার নেই। মাঝার ভাই, শামীম যে গানটি গেয়ে তুমি প্রথমেই মাত করে দাও তাই না, আমার খুব ভালো লাগলো। এবং এই গানটি দিয়ে তুমি যখন গিয়ারে আসো না, মানে পুরোপুরিভাবে মনে করো যে জোকস, তোমার ভেতরের জোকসটা, তোমার শরীরটা, তোমার সব কিছু নেচে ওঠে আর কি। এই এই যে নাচের ঝংকারে তুমি যে ধীরে ধীরে এগিয়ে তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাও, এটা কিন্তু অনেক বিরাট ব্যাপার। ধন্যবাদ শামীম তোমাকে।
আখি আলমগীর আমি খুবই ইন্সপায়ার্ড ফিল করছি আপনাকে দেখে এবং মনে হচ্ছে যে আপনি আজকে যা পারফরমেন্স করেছেন এর চেয়েও অনেক অনেক বেটার পারফরমেন্স আপনি করতে পারবেন আসলে আমার মনে হচ্ছে ইউ ক্যান গো টু দ্য টপ অল দ্য বেস্ট টু ইউ আমি অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আপনাকে হ্যাটস অফ আমরা করব জয় আমরা করব জয় একদিন ওহো বুকের গভীরে আমরা জেনেছি আমরা করব জয় একদিন থ্যাংক ইউ হয় না আমার রঙে